এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে দুটো অবজেক্টকে হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি দুটো অবজেক্টের মাঝে কম্পেয়ার তৈরি করা সো এই কম্পেয়ার করার বিষয়টা আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে খুবই কাজে লাগবে এটা করার জন্য আমরা যেটা করতে পারি দুটো অবজেক্ট নিতে পারি আমি এটাকে মুছে দিয়ে সুন্দর করে নেছি হচ্ছে আমি হচ্ছে এখানে ভার নিলাম তুমি চাইলে হচ্ছে লেটও নিতে পারো কোনো প্রবলেম নাই আমরা যেহেতু ভার দিয়ে কাজ করতেছি করে নি আমরা যখন ইএস সিক্সটাকে হচ্ছে ফাইনালি শিখে ফেলবো তখন থেকে আমরা হচ্ছে আর আসলে ভার ইউজ করব না তো আপাতত আমরা করি ভার ইকুয়াল টু সাপোজ ও বি যে অবজেক্ট একটা অবজেক্ট নিলাম ওয়ান ইকুয়াল টু তুমি জানো অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সো দিয়ে দিলা সাপোজ এ তোমার হচ্ছে কোলন হচ্ছে টেন এটার মানে হচ্ছে টেন আর তোমার একটা বি নামে একটা প্রপার্টি নিলে ওটার ভিলো দিয়ে দিলা সাপোজ মনে করো টুয়েন্টি এখন তুমি একটা কাজ করো সাপোজ মনে করো এটাকে আরেকটা কপি করে ফেলো দুইটা অবজেক্ট বানাই ফেলি আমরা সাপোজ এটাকে দিয়ে দিলাম হচ্ছে অবজেক্ট টু তো সিম্পলি একটু বুঝে ট্রাই করো এখানে আমরা দুটো অবজেক্ট নিয়েছি কিন্তু দুটো অবজেক্টের নাম হচ্ছে আমাদের ভিন্ন কিন্তু ভ্যালু হচ্ছে সেম এখন আমরা ভ্যালু যেহেতু সেম আছে সো প্রপার্টি এবং ভ্যালু যেহেতু সেম আছে নামটা ভিন্ন হতে পারে সো আমরা এই দুটো অবজেক্টকে যদি ভাবে কম্পেয়ার করার ট্রাই করি তাহলে আমাদের রেজাল্টটা কি আসে আমরা একটু দেখি সাপোজ কনসোল ডট যদি আমরা এখানে লগ দিয়ে দিই সাপোজ হচ্ছে ও বি জে ওয়ান সমান সমান মানে ডবল ইকুয়াল দিয়ে তুমি সমান সমান চেক করতেছো দোনোটা আসলে সমান কিনা আসলে সমান কিনা এটা তুমি চেক করতেছো যে অবজেক্টের মানগুলো আসলে সমান কিনা ও বি জে টু তুমি হচ্ছে ওয়ানের সাথে টু কে কম্পেয়ার করে দেখতেছ যে আসলে দুটার মান সমান কিনা এখন তুমি যদি কন্ট্রোল অল্টার এন দাও দেখো রেজাল্ট কিন্তু দেখাচ্ছে ফলস কেন ফলস কেন দেখাবে আমার তো এখানে অবজে ওয়ান আলাদা নাম হইতে পারে কিন্তু মান তো আমার সেম এই যে এর মধ্যে টেন আছে অবজেক্ট টু তো আমার এ মান হচ্ছে টেন বি এর মান হচ্ছে টোয়েন্টি এখানেও টোয়েন্টি সেম দেখাচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই দুটো অবজেক্টের মাঝে যখন তুমি একটা কম্পেয়ার তৈরি করো তখন কিন্তু ওই অবজেক্টটা হচ্ছে তোমার অবজেক্টের মধ্যে যখন তুমি কম্পেয়ার তৈরি করো তখন কিন্তু তারা এই জিনিসটা প্রপার্টি আর ভ্যালুটা চেক করে না তখন যা তারা যেটা চেক করে সেটা হচ্ছে অবজেক্টের মেমোরি লোকেশন তোমার এই অবজেক্টটা কম্পিউটারের যেই মেমোরিতে আছে ওই মেমোরির লোকেশনটা তারা চেক করে কিন্তু তারা মেমোরির লোকেশন চেক করে দেখে যে আলটিমেটলি আসলে এ দুটো জিনিস আসলে একই জায়গায় নাই এ কারণ হচ্ছে তারা হচ্ছে ফলস একটা রেজাল্ট তোমাকে দিয়ে দিচ্ছে কারণ একই জায়গায় নেই সো এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে তোমাকে হয়তো কোনো একটা ইন্টারভিউতে দুটো এরকম অবজেক্ট নিয়ে বলবে যে বলেন এখানে রেজাল্ট কি আসবে তো তুমি হচ্ছে একটু হয়তো দেখা গেছে এই বিষয়টা না জানলে তুমি হচ্ছে এটাকে কি বলে তুমি হচ্ছে একটু হচ্ছে হচ্ছে জাস্ট মানে গুলাই ফেলবা যে আসলে রেজাল্ট তো একই আসার কথা কারণ অবজেক্ট ওয়ান এর ভিতরে যা আছে টু এর ভিতরে তা আছে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দুটো অবজেক্ট কিন্তু একই মেমরি লোকেশনে নেই আলাদা আলাদা মেমরি লোকেশনে আছে যে কারণে এখানে রেজাল্ট দেখাচ্ছে ফলস এখন তোমাকে বলা হইল যে না এটাকে তুমি হচ্ছে ট্রু করে দেখাও যে কিভাবে তুমি এটা আসলে ট্রু দেখাইতে পারো যেহেতু এখানে ট্রু আসার একটা চান্স আছে যেহেতু এ প্রপার্টি এবং এগুলার ভিতরে ভ্যালু যেহেতু সেম এখন তোমাকে বলা হলে যে এটাকে ট্রু করে দেখানো রেজাল্ট তো ফলস আসতে বুঝতেছি বাট আপনি এটাকে হচ্ছে ট্রু করে দেখাবেন তো এই ক্ষেত্রে তুমি কি করবা তুমি হচ্ছে সিম্পল কোনো কিছু করার দরকার নাই তুমি হচ্ছে জাস্ট ইফ কন্ডিশন নিবা ইফ নিয়ে হচ্ছে তুমি ইফ এর মধ্যে চেক করবা দেখো কিভাবে চেক করবা তুমি ওই যে এন্ড অপারেটরের কথা মনে আছে তো না ওই এন্ড অপারেটর দিয়ে এখন তুমি চেক করে ফেলবা তুমি হচ্ছে বলবা যে ও বি জে ওয়ান মানে হচ্ছে অবজেক্ট ওয়ান এর ভিতরে ডট কি দিলা প্রথমে এ কে ধরলা তার মানে এ প্রপার্টিটাকে ধরলা এটা কিন্তু তুমি জানো অবজেক্টের ক্লাসে কিন্তু আমি দেখাইছি কিভাবে প্রপার্টিগুলোকে ধরে অবজেক্টের এ দিয়ে তুমি ইকুয়াল ইকুয়াল দিয়ে দিলা হচ্ছে ও বি জে টু ডট এ দেখো কি ধরলাম ও বিজে ওয়ান হচ্ছে এটাকে ধরলাম ও বি ইকুয়াল ইকুয়াল চেক করতেছি ও টু ডট এ হ্যাঁ এবং হচ্ছে তোমার এখানে অ্যান্ড অপারেটর ইউজ করো অ্যান্ড এ ও বিজে এ সাপোজ মনে করো ওয়ান এ ডট তারপরে কি আছে বি আছে তারপরে তুমি চেক করলা ইকুয়াল ইকুয়াল যদি হয় ও বিজে টু ব্যাপারটা একটু ঝামেলাপূর্ণ ও টু ডট সাপোজ মনে করো বি এ লাইনটা তুমি বুঝা ট্রাই করো এখানে আসলে কি করছি সিম্পল কোনো কিছু না ওকে তো আমরা যেটা দেখলাম সেটা হলো কি এখানে সরি একটু মানে ক্রপটেড হয়ে গেল যে আমাকে হচ্ছে মাঝখান দিয়ে আবার হচ্ছে ক্লায়েন্টের কাজের দিকে দৌড় দিতে হয়েছে তো যাহোক আমরা কি করলাম দেখি আমরা হচ্ছে কি করতে চাইলাম কম্পেয়ার করতে চাইলাম যে এই স্ট্রিংটার সাথে স্ট্রিংটা আসলে কম্পেয়ার হয় কিনা না সো এটা কিন্তু আমরা ইফ দিয়ে কিন্তু মানে কন্ডিশন দিয়ে কিন্তু করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে যে লজিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমরা বলতেছি অবজেক্ট ওয়ান মানে হচ্ছে এই যে অবজেক্ট ওয়ান এর যে এটা আছে ডট এ দিয়ে হচ্ছে আমরা প্রপার্টিকে ধরলাম ইকুয়াল ইক্যুয়াল অবজেক্ট টু এর যে আছে অর্থাৎ আমাদের এ অবজেক্টটা এটা যে এ আছে এই ডট দিয়ে আমরা এ প্রপার্টিকে ধরলাম অ্যান্ড অবজেক্ট ওয়ান ডট বি ইক্যুয়াল ইকুয়াল অবজেক্ট টু ডট বি অর্থাৎ এবং 2 এর বি যদি এটা সমান সমান হয় এগুলা যদি এগুলার মান যদি প্রপার্টি যদি সমান সমান হয় বা প্রপার্টির ভ্যালুগুলা যদি সমান সমান হয় তাহলে সে এখানে কনসোল ডট লক করে দিবে এবং রেজাল্ট দেখাবে আমাদেরকে হচ্ছে ট্রু ট্রু রেজাল দেখাবে আমাদেরকে আর যদি না হয় তাহলে কি দেখাবে সাপোজ এলস আমরা যদি দিয়ে দিই এখানে আমরা যেটা দিয়ে দিব সাপোজ কনসোল ডট লগ আমরা দিয়ে দিব হচ্ছে ফলস দেখাবো ওকে ফলস ওকে এবার যদি আমরা চেক করি তাহলে কিন্তু দেখবো যে আমরা কিন্তু কম্পেয়ারিং করা যে অ্যাকচুয়াল রেজাল্টটা সেটা কিন্তু আমরা পাচ্ছি কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও এই যে দেখো আমাদেরকে ট্রু বলতেছে কারণ আমাদের রেজাল্টটা কিন্তু ট্রু এটা সমান সমান এটা এবং এটা সমান সমান এটা হচ্ছে তার মানে আমরা ইফ এর মধ্যে এন্ড অপারেটর দিয়ে কিন্তু এই জিনিসটা আমরা চেক করে দেখতে পারতেছি কোনো কারণে যদি আমাদের এই টোয়েন্টিটা যদি টু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু এটা আসবে না আমাদের রেজাল্ট হয়ে যাবে আমরা যদি কন্ট্রোল অল্টার এন দিই দেখো রেজাল্ট দেখাচ্ছে হচ্ছে ফলস এভাবে আমরা আমরা চেক চেক করতে পারি কিন্তু কিন্তু এটা তো করলাম করলাম এইভাবে এখানে একটা বিষয় হচ্ছে অনেকগুলা যদি অবজেক্ট হয়ে যায় তখন আমরা এইভাবে আসলে কত লিখবো এখানে যদি আরো দশটা অবজেক্ট থাকে এখানে যদি আরো হয় তখন আসলে আমরা আসলে মানে এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক কমপ্লেক্স হয়ে যাবে যে আমরা একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট যদি সেখানে তিনটা হয় চারটা হয় পাঁচটা 10টা যদি অবজেক্ট হয়ে যায় তখন কিন্তু আমরা এই কম্পেয়ারিং করতে গিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলায় পড়ে যাব সো এই জিনিসটা আমাদের হচ্ছে এখন যদি আমি দেখাইতে চাই দেখাবো এটা হচ্ছে আচ্ছা এটা যদি আমি দেখাইতে চাই এখন যে আসলে এর চেয়ে অনেক ইজি ওয়েতে আমরা হচ্ছে এটাকে কম্পেয়ার করতে পারি এত কঠিন কোনো কিছু না করে এবং এটা কিন্তু মোটেও কোনো ইজি সলিউশন না কারণ আমার এখানে দুটো অবজেক্টের কম্পেয়ার জন্য হচ্ছে দুটোকে যদি আরো অনেক প্রপার্টি থাকে অনেক ভ্যালু থাকে তখন কিন্তু এটা আমার জন্য আলটিমেটলি এটা হচ্ছে আমার জন্য কমপ্লেক্স হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আহ javascript এ json ইউজ করে হচ্ছে করতে পারি যে বিষয়টা আমাদের এখনো क्लियर না যেটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন শিখবো javascript এ javascript এ একটা জিনিস মনে রাখতে হবে এই অবজেক্ট এক জিনিস আর অবজেক্ট প্রোগ্রামিংটা হচ্ছে ভিন্ন আর একটা জিনিস সাম এইরকমে কাজ করে বাট ওটা হচ্ছে একটু ভিন্ন সো এখন না বুঝলো চলবে আমরা নেক্সট হচ্ছে এগুলো আস্তে আস্তে বুঝবো আর ওখানে যখন আমরা কাজ করব তখন আমরা হচ্ছে json নিয়ে হচ্ছে কাজ করতে পারি json নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা এই সে অবজেক্টকে কম্পেয়ার করাটা আমাদের জন্য আরো অনেক ইজি হবে সো এটা যদি একটু দেখাইতে চাই তাহলে আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটু মুছে ফেলি ব্যাক স্পেস দিয়ে সো জেসন নিয়ে কাজ করার জন্য জেসন কি জিনিস এটা হচ্ছে জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন বলে জেসন জে এস ওয়ান জেসন যে যেটা বড় হাতের হয় অবভিয়াসলি এই যে জেসন জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন সো যেহেতু আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড জানি না সেক্ষেত্রে আমাদেরকে এখন কিন্তু জাভাস্ক্রিপ্টের জেসন নিয়ে কাজ করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে বাট খুব ইজি ওয়েতে আমরা হচ্ছে দুটি মানে দুটো অবজেক্টকে কম্পেয়ার করতে পারবো জেসনের মাধ্যমে তো এটা যদি করতে যাই আমরা তাহলে কিভাবে করতে পারি আমি জাস্ট দেখাই দিচ্ছি কনসেপ্ট দেওয়ার জন্য পারতে হবে এরকম কোনো কথা না আমরা জ্যাসন দিয়ে যদি করি যখন আমরা জ্যাসন শিখবো তখন এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে আমরা কনসোল ডট লক করে ফেলি আমরা হচ্ছে দিয়ে কম্পেয়ার করবো কনসোল ডট লক আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে এটা লিখতে হবে ডট আমাদের স্ট্রিং ফাই মানে স্ট্রিং ফাই বলে একটা আমাদের হচ্ছে একটা মেথড আছে যেটা দিয়ে হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি জ্যাসন ডট স্ট্রিং ফাই যদি আমরা লিখি এবং এটার প্যারেনথেসিস এর মধ্যে আমরা দিয়ে দিলাম অবজেক্ট অবজেক্ট মনে করো হচ্ছে তোমার ওয়ান এটার সাথে সাথে আমি তুলনা করতে চাচ্ছি মানে কম্পেয়ার করতে চাচ্ছি সো আমি হচ্ছে এখানে তিনটা ইকুয়াল দিয়ে দিলাম মানে হচ্ছে একেবারে ডাটা টাইপ সহ সে চেক করবে এটার সাথে কি করবে জ্যাসন তোমার হচ্ছে এগুলো বড় হাতের হবে সাপোজ জ্যাসন ডট তুমি দিয়ে দিলে হচ্ছে স্ট্রিং ফাই এটার মধ্যে তুমি দিয়ে দিলে হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট টু এটা একটু অ্যাডভান্স লেভেলে তুমি না বুঝলেও একটু কষ্ট হবে আমরা কি করলাম জেসন লিখলাম ডট দিলাম স্ট্রিংফাই একটা মেথড লিখলাম যা ফাই স্ক্রিপ্টের বিল্ডিং একটা মেথড এর মধ্যে কি করলাম অবজেক্ট এ যে ওয়ান কে দিয়ে দিলাম এরপরে আমরা হচ্ছে কম্প্যারিজন অপারেটর ইউজ করলাম অর্থাৎ দুটা ইকুয়াল মানে হচ্ছে ডাটা টাইপ চেক করবে ডাটা চেক করবে তিনটা ইকুয়াল মানে হচ্ছে ডাটার টাইপ সহ সে চেক করবে তো আমরা ওভারশিওর হওয়ার জন্য তিনটা ইকুয়াল ইউজ করলাম দেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম এতটুকু দিলে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ কিন্তু আমরা একটা জেসনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে প্রথম অবজেক্টটা পরবর্তীতে দিয়ে দিলাম হচ্ছে এটা আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে দাও কন্ট্রোল অল্টার তুমি হচ্ছে সাপোজ এখানে মনে করো এখানে তো তোমার হচ্ছে টু ছিল আর এখানে টোয়েন্টি তুমি হচ্ছে আগের মতো করে দাও দুটাকে টোয়েন্টি করে দাও নাহলে রেজাল্ট ফলস দেখাবে কন্ট্রোল অল্টার এন দিয়ে দাও দেখো রেজাল্ট কিন্তু বলতেছে ট্রু যদি কোনো কারণে সাপোজ এটার রেজাল্ট যদি মনে করো সাপোজ হচ্ছে ফোর্টি ফাইভ হয়ে যায় তাহলে তো মনে করো এই যে প্রথম অবজেক্টের ডাটা টাইপের সাথে কিন্তু পরবর্তী অবজেক্টের ডাটা টাইপ মিলতেছে না সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার এন দিলে তুমি হচ্ছে যে নিচে আসলে দেখবা যে রেজাল দেখাচ্ছে হচ্ছে ফলস সো তুমি এটা আরো ইজি তো এভাবে করতে পারো আবার ওই যে কন্ডিশন দিয়েও করতে পারো সো তুমি ট্রাই করবে কন্ডিশন দিয়ে করার জন্য তাহলে হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে তো নেক্সট আমরা হচ্ছে অন্য কিছু দেখবো তুমি হচ্ছে দুটো অবজেক্ট কে কিভাবে কম্পেয়ার করে এই জিনিসটা হচ্ছে তুমি করে ফেলো তারপর হচ্ছে নেক্সট আমরা অন্য কিছু দেখতেছি ওকে